আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বিকেল 3টে থেকে কিন্তু আমাদের মোবাইল নেটওয়ার্ক 4G সিস্টেম কিন্তু চালু হয়ে গিয়েছে, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের সকল সিমে কিন্তু 5GB ইন্টারনেট একদম ফ্রিতেই দিয়ে দেওয়া হবে। তো এই বিষয় নিয়ে কিন্তু 1 ঘন্টা আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। তো সেই ভিডিওতে আপনারা কমেন্ট করতেছেন যে ভাই 3টে তো বেজে গেল, আমরা তো মোবাইল ডাটা অন করেছি কিন্তু 5GB ইন্টারনেট তো আমাদের ফ্রিতে দিল না। অনেকেই বলতেছেন ভাই এই অফারের কোনো কোড রয়েছে কি না বলেন। আবার অনেকেই বলতেছেন এই অফারটি ভুয়া, এটা রিয়েল না। তো এই সব কমেন্টের রিপ্লাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দিব, এবং সেই সাথে আদৌ আপনারা এই 5GB ইন্টারনেট ফ্রিতে পাবেন কি না, যদি পান তাহলে কীভাবে পাবেন, এ টু জেড বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটি আপনারা কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা দেখুন, আমরা যে 5GB ইন্টারনেট সকল সিমে ফ্রিতে পাবো এটির কিন্তু অলরেডি বন্ধুরা বড় বড় যে নিউজ চ্যানেলগুলো রয়েছে, সময় টিভি, যমুনা টিভি, ইন্ডিপেন্ডেন্স টিভি, এগুলোতে কিন্তু আমাদের যে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক স্যার সেখানে কিন্তু সংবাদ সম্মেলনে তিনি বলে দিয়েছেন যে আজকে 3টার পর মোবাইল নেটওয়ার্ক যে 4G সিস্টেম চালু হয়ে যাবে, এবং সেই সাথে সকল ইন্টারনেট ইউজাররা কিন্তু 5GB ইন্টারনেট সকল সিমে ফ্রিতে পাবে 3 দিনের জন্য। তো এই ঘোষণাটা কিন্তু তিনি অফিসিয়ালি দিয়ে দিয়েছে, এটা অনেকে হয়তো বা বিশ্বাস করতেছেন না। যদি বিশ্বাস না করে থাকেন, স্ক্রিনের উপরে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে এ টু জেড বিষয়ে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো তিনি সেখানে কিন্তু অফিসিয়ালি এই অফারের ঘোষণাটা দিয়ে দিয়েছে, এই জন্য অবশ্যই বলতেছি এই অফারটি কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই 5GB ফ্রিতে পেয়ে যাবেন। এবং বন্ধুরা, আমি গ্রামীণ সিমের কাস্টমার কেয়ারে কিন্তু কল দিয়েছিলাম, এবং সেখানেও তারা বলেছে যে এই অফারটি আপনারা অবশ্যই অবশ্যই পাবেন। এবং বন্ধুরা অনেকেই বলতেছেন যে এই অফারের কোনো কোড রয়েছে কি না। বন্ধুরা, এই অফারের কোনো কোড নেই, এই নিয়েও কিন্তু আমি গ্রামীণ সিমের কাস্টমারে বলেছিলাম যে এই অফারের কোনো কোড আছে কি না, এবং সেখানে তারা বলেছে যে এই অফারটি হয়তো বা SMS-এর মাধ্যমে দিয়ে দিবে অথবা আপনাদেরকে কল করবে, কল করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে। যদি SMS-এর মাধ্যমে দিয়ে দেয় তাহলে এভাবে দিবে যে আপনি 5GB ইন্টারনেট ফ্রিতে পাবেন, নেওয়ার জন্য এই কোডটি ডায়াল করুন, এভাবে আপনাদেরকে SMS-এর মাধ্যমে জানিয়ে দিতে পারে। যদি SMS বা কল আপনাদেরকে না করে তাহলে অটোমেটিক কিন্তু আপনারা 5GB ইন্টারনেট ফ্রিতে পাবেন। বন্ধুরা, ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী কিন্তু সেই ভিডিওতে বলেছিলেন যে আজকে থেকে 3 দিনের মধ্যে এই 5GB আপনারা ফ্রিতে পাবেন। অর্থাৎ বন্ধুরা, আজকে 28শে এপ্রিল, কালকে অথবা পরশু দিনের মধ্যে আপনারা এই অফারটি পেয়ে যাবেন। আজকে যারা পাবেন না কালকে পেতেই পারেন, কালকে যারা পাবেন না পরশু কিন্তু অবশ্যই অবশ্যই এই অফারটি পাবেন। তো আমি আপনাদেরকে 100% গ্যারান্টি সহকারে বলতেছি আপনারা সকল সিমে কিন্তু এই 5GB ইন্টারনেট ফ্রিতে পাবেন, আপনারা ধৈর্য হারা হবেন না। অনেকেই কিন্তু অলরেডি এই 5GB ইন্টারনেট ফ্রিতে পেয়ে গিয়েছে। তো এই জন্য বলতেছি আপনারা এই অফারটিকে ভুয়া মনে করবেন না, অথবা অযথায় কোনো রকম কমেন্ট করবেন না, আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা কিন্তু সকল সিমে এই 5GB ইন্টারনেট ফ্রিতে পাবেন। তো যাই হোক, আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দিতে পেরেছি। যদি এখনও আপনাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।